সৌরভ, আপনি এখন কোন এলাকায় আছেন, সেখানকার কি অবস্থা? ধন্যবাদ আসিফ। আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের যে প্রভাব সেটি আসলে রাজধানীবাসীর উপরও পড়েছে। গতকাল সারাদিন যেমন বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু রাজধানী ঢাকাও আসলে এর প্রভাব মুক্ত হয়নি। এই ঘূর্ণিঝড়ের কারণে গতকালের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু রাজধানীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে কিন্তু জনজীবন বিপর্যস্ত। আর এই সকাল থেকে যারা বিভিন্ন কর্মের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন, তারা কিন্তু আসলে নাগরিক দুর্ভোগ কিন্তু তাদের আসলে চরমে। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান পরিদর্শন করেছি এবং সেখানে দেখেছি আসলে এই জলাবদ্ধতার কারণে কিন্তু রাজধানীর যে গণপরিবহনগুলো রয়েছে সেটি যেমন একদিকে সংকট দেখা দিয়েছে, অন্যদিকে স্কুল অফিসগামী যেসব মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে সঠিক গণপরিবহনটি পাচ্ছেন না, যে কারণে হচ্ছে আপনার রাস্তা এক ধরনের যানজটের সৃষ্টি হয়েছে, জলজটের যে বিভ্রাটে সেটি সৃষ্টি হয়েছে। আমরা এখন অবস্থান করছি রাজধানীর আসলে বনানী এলাকায়। সেখানে কিছুক্ষণ আগে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কর্মীরা রয়েছেন তারা আসলে কিন্তু এখানে কিছুক্ষণ আগে পৌঁছেছেন এবং তারা এখানে যে এই যে আপনি দেখতেই পাচ্ছেন প্রায় বন্যার মতো একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে যে জলাবদ্ধতা সেটি আসলে কুমোর পানি থেকে এখন হাঁটু পানিতে যদিও নেমে এসেছে, তবুও কিন্তু আসলে এই রাস্তার উপর কিন্তু সেটির একটি প্রভাব পড়ছে। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং ট্রাফিক পুলিশের ব্যবস্থা থেকে পক্ষ থেকে সেখানে আর কি একটি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই জলাবদ্ধতা নিরসনের জন্য। এখন তারা সেই জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছে। তো এই ছিল রাজধানী বনানী এলাকা থেকে আমার এখানকার সর্বশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ। ফজলে বিশ্বরূপ, আপনাকে ধন্যবাদ।